প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি প্রত্যেকে ভালো আছো। এই ভিডিওতে আমি চতুর্থ শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের সমাধান দেব। চলো তাহলে শুরু করা যাক। চতুর্থ শ্রেণী গণিত তৃতীয় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 1. গুণ্য কাকে বলে? উত্তর, যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। 2. গুণক কাকে বলে? উত্তর, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে। 3. গুণফল কাকে বলে? উত্তর, গুণ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণফল বলে। 4. গুণ্য ও গুণকের স্থান বিনিময় করলে গুণফলের কী পরিবর্তন হয়? উত্তর, গুণফল একই থাকে, অর্থাৎ গুণ্য এবং গুণকের মধ্যে গুণককে যদি আমরা গুণ্য করে দেই এবং গুণ্যকে যদি গুণক করে দেই তাহলেও কিন্তু গুণফল যেটা আসবে সেটা অপরিবর্তিত থাকবে। 5. গুণ কোন বিধি মেনে চলে? উত্তর, বিনিময় বিধি। এই বিনিময় বিধি কি সেটা তোমরা একটু পরে জানতে পারবে। 6. গুণ করার সময় কোন সংখ্যাকে গুণক ধরা হয়? উত্তর, ছোট সংখ্যাকে, অর্থাৎ আমরা যখন দুইটি সংখ্যা গুণ করব তার মধ্যে যে সংখ্যাটি ছোট হবে সেটাকেই আমরা সাধারণত গুণক ধরব। 7. গুণের বিনিময় বিধি কি? উত্তর, গুণ্য ও গুণকের মধ্যে স্থান বিনিময় করলে গুণফল একই থাকে, আর এটাই হচ্ছে গুণের বিনিময় বিধি। 8. পাশাপাশি গুণ করার সময় গুণ্য ও গুণকের মাঝখানে কী চিহ্ন বসাতে হয়? উত্তর, গুণ, অর্থাৎ এই গুণ এটা আমি কথায় লিখেছি, এটা যদি আমরা চিহ্নটা দেখাতে চাই তাহলে এই যে এটা, এই গুণ চিহ্নটা আমরা বসাই। এটা তোমরা চাইলে গুণের পাশে বন্ধনী চিহ্ন দিয়ে এই চিহ্নটা লিখে দিতে পারো। 9. সহজ পদ্ধতিতে গুণ করো। এখানে দিয়েছে 100 গুণ 1000 সমান কত, তার মানে এটাকে যদি আমরা সহজ পদ্ধতিতে গুণ করতে চাই তাহলে এই যে এক একে এক লিখে তারপর মোট যতটি শূন্য আছে ততটি শূন্য লিখবো। যেমন এখানে দুই শূন্য আছে, এখানে দুইটি, এ পাশে শূন্য আছে তিনটি, তার মানে 3 এবং 2 5টি শূন্য আছে, তার মানে আমরা 1 লিখে 5টি শূন্য দিয়ে দিব, সেটাই হবে যে ফলাফল। 10. গুণ্য কিভাবে পাওয়া যায়? উত্তর, গুণফলকে গুণক দ্বারা ভাগ করে গুণ্য পাওয়া যায়। 11. গুণক কিভাবে পাওয়া যায়? উত্তর, গুণফলকে গুণ্য দ্বারা ভাগ করে গুণক পাওয়া যায়। 12. গুণফল কিভাবে পাওয়া যায়? উত্তর, গুণ্যকে গুণক দ্বারা গুণ করে গুণফল পাওয়া যায়। 13. এই যে আমরা উপরে যেই এই যে একদম উপরের এই যে 10, 11, 12 যে প্রশ্নগুলো পড়েছি এগুলাকেই আমরা দেখিয়েছি সূত্র আকারে। দেখো দেখি, গুণ্য গুণক ও গুণফলের সূত্র লিখো। গুণ্য সমান গুণফল ভাগ গুণক, গুণক সমান গুণফল ভাগ গুণ্য, এবং গুণফল সমান গুণ্য গুণ গুণক। তোমরা এগুলো মুখস্থ করে নিবে এবং এই তিনটে সূত্র মুখস্থ থাকলে 10, 11, 12 এই প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই দেওয়া যাবে। 14. কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে গুণফল কত হয়? উত্তর, শূন্য, অর্থাৎ আমরা যে কোনো সংখ্যাকে যদি আমরা শূন্য দ্বারা গুণ করি তাহলে ফলাফল হবে যে শূন্য। 15. একটা সমীকরণ দেওয়া আছে যে 13 গুণ 11 সমান 143, এবং বলা হচ্ছে এখানে গুণ্য এবং গুণক কত। তার মানে এই সমীকরণটির মধ্যে 13 হচ্ছে গুণ্য, গুণ্য 13, এবং 11 হচ্ছে গুণক, এবং 143 সেটা হচ্ছে গুণফল। আশা করি তোমরা বুঝেছ। এবার আমরা তৃতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেব। দেখো দেখি, প্রথমত কোনো সংখ্যাকে 10 দিয়ে গুণ করতে হলে সবগুলো অঙ্ককে এক স্থান বাম পাশে সরিয়ে ডান পাশে একটি শূন্য বসাতে হবে। অর্থাৎ আমরা যদি কোনো সংখ্যাকে যদি 10 দিয়ে গুণ করতে চাই তাহলে ওই সংখ্যাটির প্রথমত আমরা সবগুলো অঙ্ককে এক স্থান বামে সরিয়ে নেব। বামে সরিয়ে নেওয়ার পর ওই যে এক স্থান বামে যে সরালাম ওই এক স্থানটিতে আমরা শূন্য বসিয়ে দিব, তারপর যেটা আসবে সেটা হবে যে উত্তর। তারপর দেখো দেখি, কোনো সংখ্যাকে যদি আমরা 100 দিয়ে গুণ করতে চাই তাহলে
সবগুলো অঙ্ককে দুই স্থান বাম পাশে সরিয়ে ডান পাশে দুইটি শূন্য বসাতে হবে। অর্থাৎ ঠিক এর আগেরটির মতো যদি আমরা 100 দিয়ে গুণ করতে চাই তাহলে দুই অঙ্ক বামে সরিয়ে দুইটি শূন্য বসাবো, 10 দিয়ে গুণ করতে হলে আমরা এক স্থান বাম পাশে সরিয়ে একটি শূন্য বসাবো। তারপর 3 নম্বর বিষয়টি দেখো দেখি, আমরা প্রথমে সংখ্যাগুলোকে শেষের শূন্যগুলো ব্যতীত গুণ করি, এরপর গুণ্য ও গুণকের ডান পাশে যতটি শূন্য আছে ততটি শূন্য গুণফলের শেষে বসাই। এই কথাটির আমরা একটা উদাহরণ কিন্তু এখানেও আছে, আমরা উপরে যে একটা সহজ পদ্ধতিতে গুণ করেছিলাম এই যে 9 নম্বর প্রশ্নটি, এটি হচ্ছে ওই কথাটিরই একটি উদাহরণ বলা চলে। যে আমরা প্রথমত এই যে শূন্যের হিসাব না করে আমরা এক একে যে এক লিখে তারপর এখানে যতটি শূন্য আছে সবগুলো শূন্য এখানে বসিয়ে দিয়েছি, আমাদের হয়ে গেল উত্তর। এই হলো তৃতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন বা মানসাঙ্কের সমাধান। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।